স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে ত্রিপুরার সম্মানিত সর্বশিক্ষা শিক্ষক যারা দশ পনেরো বিশ বছর ধরে ত্রিপুরার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করে চলেছে স্বল্প বেতনে পরিষেবা দিয়ে চলছে তাদের কি সেই গুড নিউজ বা সেই খুশির দিনটা কি আসছে গভর্নমেন্ট কি বর্তমানে লেজেগুবরি লিখেছে গভর্নমেন্ট কি বর্তমানে চাপে আছে হাইকোর্টে যে মামলাটা হয়েছে রায় নামানার বিপরীতে সেই আদালত অবহেলার মামলা কি গভর্নমেন্ট বর্তমানে টেনশনে আছে ডিপ্রেশনে গভর্নমেন্ট বর্তমানে চলে গেছে সেটি সবচেয়ে বড় কোশ্চেন পরবর্তী শুনানি ডেট ধার্য করা হয়েছে তিন ডিসেম্বর 2024 হাজার চব্বিশ সাত দিনের সময়সীমা সরকারকে বেঁধে দেওয়া হয়েছে সাত দিনের সময়সীমাটা কেন দেওয়া হয়েছে সাত দিনের সময়সীমা দেওয়া হয়েছে গভর্নমেন্ট কেন সর্বশিক্ষায় শিক্ষক কর্মচারীদের শিক্ষকদের রেগুলেশন করা হয়নি গভর্নমেন্টের যে রায় দিয়েছিল তিন মাসের ভিতরে রেগুলেশন করার সেই রায়টা সরকার কেন মানেনি তার জবাবদাহির জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছে তিন ডিসেম্বর পরবর্তী শুনানি হবে তিন ডিসেম্বর সরকার কী বলবে কোনো রাস্তা থাকবে না সাত দিনের ভিতরে গভর্নমেন্টকে একটা না একটা নিউজ দিতে হবে হয়তোবা বলতে হবে যে আমরা সুপ্রিম কোর্টে যাবো সেই বিষয়ে চিন্তা ভাবনা করছি তাই নিতে পারিনি হয়তোবা গভর্নমেন্টকে উত্তর দিতে হবে যে আমরা করে দিচ্ছি আমরা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আমরা আর দুই দিন সময় দেব এক দেখো বর্তমানে প্রথম তিন মাসের সময় দেওয়া হয়েছিলো গভর্নমেন্ট করেন এরপরে সাত দিনের সময় দেওয়া হয়েছে এখন যদি থেকে কোনো পজিটিভ ফিডব্যাক না আসে এরপরে কিন্তু আর এক মাস দুই মাসের সময় দেওয়া হবে না এরপরে কিন্তু মানে এটা আলটিমেটাম সাত দিন মানে আলটিমেটাম এরপরে কিন্তু গভর্নমেন্টকে নত হতে হবে এবং গভর্নমেন্টের ইচ্ছা না থাকা সত্ত্বেও রেগুলেশন করে দিতে হবে গভর্নমেন্টে তো এমনি তো কোনো ইচ্ছা নেই শিক্ষিপুরার বঞ্চিত শিক্ষক কর্মচারীরা যারা আছে তারা অনিয়মিত কাজ করছে যারা চুক্তিবদ্ধ কাজ করছে তারা জন্য কিছু করার কোনো দিন তো গভর্নমেন্ট চিন্তা চিন্তা হঠিনা না সে শিক্ষকদের জন্য কিছু করেছে না কর্মচারীদের জন্য কিছু করেছে না পাম্প পাম্পোপার্টের জন্য কিছু করেছে না এসপিও না হোম না অঙ্গনের কর্মী না আশা কর্মী নাকি রেগা কর্মচারী না বনমিত না ফরেস্ট গার্ডের পার্মানেন্ট লেবার যারা আছে তারা কারোর জন্য কিন্তু সরকার কোনো দিন কিছু করেনি যা করেছে ত্রিপুরা হাইকোর্ট করেছে ত্রিপুরা হাইকোর্টে বর্তমানে দুইটা কেস চলছে একটা হলো স্বাস্থ্য দপ্তরের যে জিডিএ কর্মচারী আছে তাদের সমকাজের সমবেতনের একটা কেস চলছে আরেকটা কেস চলছে সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিত কেসটা সর্বশিক্ষার নিয়মিতকরণ কেসটা একদম অত্যন্ত পর্যায়ে আছে তিন ডিসেম্বর পরবর্তী শুনানি ওই দিনের ভিত্তে সরকারকে কিছু না কিছু করতেই হবে এই যে মাঝখানে পাঁচ ছয় দিন সময় আছে সেটা ক্রিটিক্যাল সময় এই সময়ে কিছু কিছু করতে হবে মন্ত্রিসভা বেঠক হচ্ছে আমরা শুনছি মন্ত্রিসভা বেঠক এটা উঠতে পারে সব কিছু নিয়ে এখন সরকার একটু টেনশনেই আছে যে প্রতিবেদনটা উঠে এসেছে আদালত অবহনা সাত দিনের মধ্যে জবাব চাইল হাইকোর্ট আদালতে দেওয়া নির্দিষ্ট সময় সীমা পেরিয়ে যাওয়ার পরও রাজ্যের সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতরণ করা হয়নি তিন আধিকারিকের বিরুদ্ধে আদালত অবহনা মামলা দায়ের করা হয়েছে শিক্ষা দপ্তরের সচিব রাবেল হেমেন্ড কুমার বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তা তথা সমগ্র শিক্ষা রাজ্য প্রকল্প অধিকর্তা এনসি শর্মা অর্থ দপ্তর সচিব অপূর্ব রায়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে মঙ্গলবার রাজ্য হাইকোর্টে প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং বিচারপতি এস দত্ত পূর্বাস্ত ডিভিশন বেঞ্চের সর্বশিক্ষা শিক্ষকদের মামলা শুনানি হয় আবেদনকারী পক্ষে শুনানিতে অংশ নেন বরিষ্ঠ আইনজীবী শ্রমিকদের আগামী তিন ডিসেম্বর আদালত অমরনা মামলাটি পরিবর্তন শুনানি হবে আদালত আধিকারিকদের নোটিশ জারি করে এক সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছে চলতি বছরের ষোলো জুলাই উচ্চ আদালত সে রায় দিয়েছিল রায় বলা হয়েছিল সি বা টেটের কোনো প্রয়োজনীয়তা নেই কারণ এই নোটিফিকেশনগুলি অনেক আগের তখন শিক্ষার আইন চালু হয়নি বা তখন টেটের কোনো মানে নিউজ আসেনি টেট চালু হওয়ার আগের এগুলো তাই তাদের রেগুলেশন করতে হবে এবং তিন মাসের ভিত্তি রেগুলেশন করতে হবে কিন্তু তিন মাস পেরে যাওয়ার পরেও সরকার কিন্তু সেই পথে হাঁটছে না সরকার তাদের গুড়িয়ে পেরিয়ে দিচ্ছে সরকার সুপ্রিম কোর্টে যাবে ধমকে দিচ্ছে সরকার বলছে আমরা দেওয়ার ইচ্ছা নেই আমরা দেবো না অলরেডি যা দেওয়া দিয়ে দিয়েছি আদালতের রায়কে পর্যন্ত তারা বেশি কর্ণবাদ করতে রাজি নয় কিন্তু কথা রাখা নেই সরকার সর্বশিক্ষা নিয়োজিত সরকারদের আরও অভিযোগ আছে তাদের যে দুই সালে বিধানসভা নির্বাচন আগে যখন সর্বশিক্ষা শিক্ষকরা তৎকালীন বাম শক্যের উপর থেকে নিয়মিত কোনো বিষয়ে আস্থা হারিয়ে আগতলে আমরণ অনশনে বসেছিল তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সেই সময় পবারী সুনীল দেওদর বর্তমান মন্ত্রী রতনলাল তিঙ্কুরায় সকলেই আমরণ অনশন মঞ্চে এসে কথা দিয়েছিল সরকার গলে তিন মাসের মধ্যে তাদের নিউমিতণ করা হবে তখন কিন্তু প্রতিশ্রুতি বা কথা দিয়েছিল তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সুনীল দেওদর বর্তমান মন্ত্রী রতনলালা টিঙ্কুরা সবাই কিন্তু সে আমন অনুষ্ঠান মঞ্চে গিয়েছিল সবাই কিন্তু সেই কথাটা দিয়েছিল এখানেই শেষ নয় তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সমালোচনা করে বলেছিল বলেছিল যে সর্বশেষ শিক্ষকদের বেতন তো সেন্ট্রালতে আসে তাই বাম সরকার দিচ্ছে না কেন না দিলে চেয়ার ছেড়ে দেখ আমরা আসলে দেখব এই ধরনের ধমকে এই ধরনের কথাও বলেছিল কিন্তু সরকার পরিবর্তনে সাড়ে ছয় বছর কেটে গেল নিম্নকরণ দেখানি এমনকি আদালত সেই নির্দেশ পর্যন্ত মানতে চাইছে না ডবল ইঞ্জিনের সরকার চলতি বছরের ষোলো জুলাইয়ের যে আদেশ সেই আদেশটা এখনো মানছে না তিন মাসের মধ্যে নিয় নিয়করণ করছে না কোনো নতুন কোনো স্কিম চালু করছে না আদালত এই যে নির্দেশটা নির্দেশটা না মানার জন্য সরকারের তিন আধিকারিককে নোটিশ জারি করেছে তাদের দেওয়া বলে দেওয়া হয়েছে তিন সাত দিনের ভিত্তে জবাবদাহি করতে তিন ডিসেম্বর মামলাটা উঠবে কোর্টে তিন ডিসেম্বর মধ্যে যদি জবাবদাহি না করে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশান গ্রহণ করা হবে যারা যারা এই মামলায় জড়িত যে তিনজন তাদের বিরুদ্ধে কঠিন আইনি ব্যবস্থা প্রয়োগ করা হবে এখন সবাই চাপে আছে গভর্নমেন্ট নিজেও চাপে আছে মন্ত্রিসভা নিজেও চাপে আছে যে গভর্নমেন্ট কি করবে গভর্নমেন্ট এখন কি উত্তর দেবে কমেন্ট একটা মানে সোর্সে সবখানে অ্যাডভার্টাইজমেন্ট করেছে যে সর্বশিক্ষা শিক্ষকদের মামলা সুপ্রিম কোর্টে নিয়ে গেছে আদৌকে সুপ্রিম কোর্টে নিয়ে গেছে হয়তো এটা একটা বাওতাবাজি হয়তো এটা একটা টাইম কিলিং করার একটা প্ল্যান কারণ সর্বশিক্ষা শিক্ষকের মামলা যদি সুপ্রিম কোর্টে নিয়ে যেত হাইকোর্টে তো এই মামলা হতোই না হাইকোর্টে কি বলতো যে বর্তমানে এই মামলাটি সুপ্রিম কোর্টে গিয়েছে সুপ্রিম কোর্টে এই মামলাটি বিচার দিন আমরা এই এই মামলা বিষয়ে কিছু বলতে পারবো না কারণ উচ্চ আদালত থেকে সুপ্রিম কোর্ট অনেক বড় সুপ্রিম কোর্ট যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে সেইভাবে বলে দিত সেইভাবে যেই জিনিসটা খতম করে দিত কিন্তু সরকার তো সুপ্রিম কোর্টে যায়নি তাই তো মামলাটা হাইকোর্ট গ্রহণ করেছে অর্থাৎ সরকার যে সুপ্রিম কোর্টে যাচ্ছে এই যে নিউজটা এটা একটা পুরো ভাওতাবাজের নিউজ এটা একটা টাইম কিলিং করার নিউজ গভর্নমেন্ট নিজে ইচ্ছাকৃত পাবলিশ করেছে ইচ্ছাকৃত সরকারি সর্বশিক্ষার শিক্ষকদের টেনশনে রাখার জন্য একটা পাবলিশ করেছে যাতে সর্বশিক্ষার শিক্ষকরা টেনশনে যাতে মানে নতুন কিছু সিদ্ধান্ত নিতে না পারে আন্দোলন যাতে না করতে পারে হাইকোর্টে যাতে দূরাদুরি না করে যাতে সবাই ঘরে বসে থাকি এই ধরনের একটা পরিকল্পনা নিয়েছিল কিন্তু সর্বশেষ শিক্ষকরা সেটা ভালোভাবে বুঝে গিয়েছিল যে এইভাবে গড়ে বসে থাকলে চলবে না সরকার আমাদের সবসময় আমাদের সাথে বঞ্চনা করেছে কোনো সময় সরকার আমাদের জন্য কোনো সঠিক সিদ্ধান্ত নিচ্ছে না ডি দিলে আমরা ডি পাই না হাউস রেন পাই না আমরা মেডিকেল অ্যালাউন্স পাই না সি এ পাই না আমরা বেসিক পাই না আমরা সব দিকেই বঞ্চিত অথচ সর্বশিক্ষা শিক্ষকদের যে ইতিহাসটা ইতিহাসটা কিন্তু খুব শক্তিশালী কারণ গত পনেরো বিশ বছর ধরে ত্রিপুরার যে শিক্ষা ব্যবস্থাটা তারা চালিয়ে নিয়েছে দশ হাজার তিনশো তেইশ মনে রাখে মানে মনে আছে সবার দশ হাজার তিনশো তেইশের যখন চাকরি চলে গিয়েছিল তখন শিক্ষার যে মোটা সেটা কিন্তু পুরো ভেঙে গিয়েছিল। তখন এই সর্বশিক্ষা শিক্ষককেই কিন্তু মানে সবাই একসাথে লড়াই করে একসাথে সবাই কঠিন পরিশ্রম করে কেউ কারোর যদি দিলে তিনটা ক্লাস থাকে তিনটা জায়গা কেউ চারটা পাঁচটা ক্লাস করে মানে নিজের রুটিনের বাইরে গিয়েও কিন্তু ক্লাস করাতে হচ্ছে কারণ দশ হাজার তিনশো তেইশিতে রামশাম একটা স্কুল থেকে অপসরে চলে একটা স্কুল থেকে ট্যাডমিশন করে দেওয়া হয়েছে তো রামশাম পরিবর্তে তো নতুন শিক্ষক দেওয়া হয়নি তো রামশামের ক্লাসটা সংগঠিত শিক্ষকরা তো করেছে তারা তো সেই রামসামের ক্লাসটাও করেছে সেই যে মানে ডেডিকেশন স্টুডেন্টের জন্য কিছু করার দেশের জন্য কিছু করার রাজ্যের জন্য কিছু করার মানে বর্তমান যুবকদের জন্য কিছু করার যে ডেডিকেশন এর মধ্যে সর্বশিক্ষা শিক্ষকদের মাঝে আছে এবং সর্বশিক্ষায় শিক্ষকরা ত্রিপুরার যে ব্যবস্থাকে দশ হাজার তিনশো তেইশে চাকরি চাওয়ার পরে এই ছয় সাত বছর তারাই কিন্তু পুরো শিক্ষাবস্থাকে ধরে রেখেছে তারাই পুরো শিক্ষাবস্থাকে চালিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু যুগে যুগে পদে পদে একদম স্টেপে স্টেপে তারাই বঞ্চিত হচ্ছে সরকার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিশ্রুতি রেখে নি হাইকোর্ট মামলা রায় দিয়েছে রায় পর্যন্ত মানতে নারাজ অর্থাৎ গভর্নমেন্ট উঠে পড়ে বসেছে গভর্নমেন্ট ইচ্ছাকৃতভাবে স ইচ্ছায় একদম খুশি মনে সর্বশেষ শিক্ষকদের কিছু দিতে রাজি নয় তাদের কাছে অর্থ নেই স্বাবলম্বন নেই ইচ্ছা নেই কিচ্ছু নেই একমাত্র হাইকোর্ট পারবে টিচারদের সাথে জাস্টিস করতে টিপারে যত অনিয়মিত কর্মচারী যারা আছে তাদের সাথে জাস্টিস করতে হাইকোর্টেই একমাত্র একটা সঠিক পথে সঠিক স্টেপে সরকারের বিরুদ্ধে গিয়ে সেই রায়টা দেয় এবং হাইকোর্টেই সমস্ত কর্মচারী বঞ্চনা অবসানে সবচেয়ে প্রধান ভূমিকা পালন করছে গভর্নমেন্টের কোনো সদিচ্ছা নেই ওয়ান পার্সেন্ট সদিচ্ছা নেই যে অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের জন্য কিছু করার তারা ডেইলি স্বল্প বেতনে তারা বাট মানে খাওয়া খাক স্বল্প বেতনে তারা ড্যাস পড়ুক ড্যাস পড়ুক না পড়ুক স্বল্প বেতনে তারা চিকিৎসা বা চিকিৎসা করাক বা না করা তারা যা হোক তাদের অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের ঘরে চুলা না চললে তাদের কোনো সমস্যা নেই নিয়মিত ছেড়ে বেঁচে থাকলেই চলবে অর্থাৎ কোনো সহানুভূতি নেই কোনো ইচ্ছা নেই কোনো তাগিদ নেই যে ওই কর্মচারীরাও তো সমকাজে সমবেতনের জন্য একটা লড়াই করছে নিয়মিত কর্মচারীরা যেসব কাজ করছে নিয়মিত শিক্ষকরা যেসব কাজ করছে সর্বশিক্ষা শিক্ষক তো সেই কাজ করছে তাহলে নিয়মিত শিক্ষকরা যদি সমস্ত কোনো সুবিধ সুবিধা পায় তাহলে সর্বশিক্ষা শিক্ষকরা কেন পাবে না সেই যে ন্যূনত মানবতা মানবতাবোধটুকু গভর্নমেন্টের বিরুদ্ধে বর্তমানে নেই তা গভর্নমেন্টের উপর আমরা আশাটা ছেড়ে দেওয়াই ভালো গভর্নমেন্টের উপর আমাদের আশা না করেই ভালো এবং দেখার বিষয় তিন ডিসেম্বর কি হয় তিন ডিসেম্বর একটা নতুন সূর্যোদয় হয় কি না তিন ডিসেম্বরের জন্য আমরা ওয়েট করছি আমরা আশা করছি তিন ডিসেম্বরের আগে বা তিন ডিসেম্বরের মধ্যে একটা সঠিক সিদ্ধান্ত নিতে চলেছে এবং হয়তো মন্ত্রিসভার বৈঠকে এমন কোনো সিদ্ধান্ত হতে চলেছে যেটা একদম খুব ভালো একটা সিদ্ধান্ত এবং হাইকোর্টও এখন উঠে পড়ে বসে আছে যে আমাদের যে রায় দিয়েছে আমাদের রায় মানেনি এত বড় সাহস গভর্নমেন্টের এত বড় আস্পদা গভর্নমেন্ট হয়ে গেছে তাই গভর্নমেন্টের বিরুদ্ধে হয়তো হাইকোর্ট একটা কোনো অ্যাকশান নিতে পারে তিন ডিসেম্বরের জন্য অপেক্ষা আছি সম্মানিত শিক্ষকরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ছেলে মেয়ে আমাদের যে ভবিষ্যৎ ভাই তাদের পড়াশোনার দায়িত্ব তোমরা নিয়েছো তাদের ভালো পড়াশোনা করো তোমরা তোমাদের দায়িত্ব কর্তব্য যেভাবে পালন করছো সেভাবে করো তোমাদের প্রতি সম্মান রইল তোমরা অবশ্যই জাস্টিস পাবে তোমাদের যে লড়াইটা অবশ্যই তোমরা লড়ি লড়াই জয়ী হবে আর তোমাদের লড়াইটা শেষ জায়গায় আছে এবং তোমাদের শেষ রাশিটা হয়তো এবছরই হাসতে চলেছ ধন্যবাদ সবাইকে স্টাডিজে ত্রিপুরা ইউটিউব চ্যানেল